আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহান্নাম সম্পর্কে আজ আমরা জানবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন এবং জাহান্নাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করেছিলেন, জাহান্নামে কি হবে না হবে এবং জাহান্নামে কি আছে না আছে সেই বিষয়ে জিব্রাইল আলাইহিস সালামের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথোপকথন করেছিলেন, সেই বিষয়টি সেই হাদিসটি আমরা আজ আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটির শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অবশ্যই থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে অবশ্যই ভিডিওটি দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, আপনি যতবার আমার নিকট এসেছেন ততবারই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার ছাপ ছিল, এর কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশ্নের জবাবে বললেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে কখনো হাসি ফোটেনি। জাহান্নাম কেমন হবে? এক নম্বর, জাহান্নামের গভীরতা এমন যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তল দেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নামকে 70,000 শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেক শিকল 70,000 ফেরেশতা বহন করবে। দুই নাম্বার, জাহান্নামের চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে। তিন নাম্বার, জাহান্নামবাসীদের শরীরের চামড়া 126 ফুট পুরো করে দেওয়া হবে, যাতে করে আজাব অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরো থাকবে তিল, যার এক একটি উহুদ পাহাড়ের সমান। চার নাম্বার, প্রতিদিন জাহান্নামের আজাব পূর্বের দিন থেকে আরো তীব্র আর ভয়াবহ করা হবে। পাঁচ নাম্বার, জাহান্নামের খাদ্য হবে কাটা যুক্ত গাছ এবং পানি হবে ফুটন্ত পানি, পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এরপরও জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে যে তারাই পানীয় পান করতে থাকবে। ছয় নাম্বার, জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আজাব অনন্তকাল ধরে চলতে থাকবে। জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেওয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে। হে আল্লাহ, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন এবং সকল ফেতনা থেকে রক্ষা করুন, আমিন। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি শিখলাম এবং কি বুঝতে পারলাম? দুনিয়ার সুখ সুখ না, আমরা যে নীলা খেলায় পৌঁছে আসি, আমরা যে নীলা খেলায় মেতে আসি, এই নীলা খেলা আমাদের বোঝার উচিত দুনিয়া আসলে দুনিয়া নয়, পরকালে আমাদের যেতে হবে, সকলে যেতে হবে। আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা চলে গেছে এবং আমাদের চোখের সামনে বন্ধু বান্ধব যারা আছে তারা চলে যাচ্ছে, অবশ্যই একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। তাহলে কি করতে হবে আমাদের জাহান্নাম থেকে, এই ফেতনা থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম মেনে চলা, রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নত অনুযায়ী আমাদের চলাফেরা করা, রাসূল যেভাবে চলছে এবং রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে আমাদের চলা, অবশ্যই কোরআনকে ফলো করতে হবে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে। তো আমরা তাহলেই জাহান্নাম থেকে মুক্তি পাব এবং আমাদের চারপাশে যে যে মিথ্যার আবরণ সৃষ্টি হয়েছে, মিথ্যা কিছু দিয়ে আমরা যে অন্যজনকে খুশি করি এমনটা বন্ধ করতে হবে, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে অল করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য পথে চলবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।